গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২২ জনকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২২ জনকে গ্রেপ্তার করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১জন, মতিহার থানা ২জন, কাটাখালী থানা ১জন, বেলপুকুর থানা ১জন, এয়ারপোর্ট থানা ১জন, পওয়া থানা ১জন, কাশিডাঙ্গা থানা ১জন, কর্ণহাট থানা ১জন, দামকুড়া থানা ১জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ৯ জনকে আটক করে। এদের মধ্যে ৩জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ১০ জনকে মাদকদ্রব্য সহ এবং অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৩ গ্রাম হেরোইন, ৬০৯ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।